সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে ভিডিওতে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব এবং একটা বিষয় সম্বন্ধে জানব। তো বন্ধুরা, এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে, যে কত প্রকার পাট লাগানো হয়েছে, এগুলো হচ্ছে পাট গাছ। আমি একটা পাট খেতে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের কি অবস্থা। তো এটাকে আমাদের দেশে সোনালী আঁশ বলা হয়। তো সোনালী আঁশ বলতে পাট আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে ব্যাপক সহায়তা করে। তো প্রতি বছর আমাদের দেশে পাট রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অনেক কৃষক স্বাবলম্বী হয় এই পাট চাষ করে। তো বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জমিতেই প্রতি বছর ব্যাপক পরিমাণে এই পাট চাষ করা হয়। যে পাটগুলো থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আমরা আমাদের যে স্থানীয় চাহিদা আছে সেটাও পূরণ করতে পারি। এবং পাট থেকে ম্যাক্সিমামই ধরা যায় যে অনেক প্রকার জিনিস তৈরি করা হয়, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজে খুবই ব্যবহার্য। পাটের বস্তা, তারপর হচ্ছে পাটের আপনার থোলা, পাটের থলি, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, দড়ি তৈরি করা হয়। তো ভিডিওতে আজকে আমি এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো, যে এই যে পাট গাছ, আসলে এটা কিন্তু তেমন কোনো জাত নেই। বাড়ি ওয়ান, বাড়ি থ্রি, এরকম কিছু উন্নত জাত রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে গাছগুলো যে মোটা হয়েছে, কী পরিমাণ মোটা হয়েছে, এটা কিন্তু আরও মোটা হবে অনেক। যখন পরিপক্ক হয়ে যাবে তখন এটাকে কেটে নিয়ে শুকিয়ে আবার জাক দেওয়া হবে। জাক দিয়ে এখান থেকে আঁশগুলো, যে আঁশ, এই যে আঁশগুলোর উপরে চামড়াটা আছে, এটাই কিন্তু আঁশ। এই আঁশটা তখন আমরা ব্যবহার করি। আর যে পাট গাছের যে আপনার শলাটা আছে, খাঁটিটা, সেটাও কাজে লাগে। আর পাতা যেটা আছে, এই পাতা থেকেও উৎকৃষ্ট জৈব সার তৈরি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় হচ্ছে না। তো আপনারা কোন ভিডিওর, কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের ওপর। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।